সাকিব খান বুবলিকে কেক খাইয়ে দিচ্ছেন আর বুবলি সাকিব খানকে কেক খাইয়ে দিচ্ছেন। তাদের দুজনকে ঘিরে সিনেমা ইন্ডাস্ট্রির আরও অনেক মানুষ, চলচ্চিত্র শিল্পী পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জনপ্রিয় নির্মাতা শাহিন সুমন, নায়করাজ রাজ্জাকের ছেলে সম্রাট, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, লাইট টেকনোলজি ডিরেক্টর ইয়াসিন আরাফাত ছাড়াও আরও অনেককেই পাওয়া গেল সেখানে। এই আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে নতুন একটি সিনেমাকে ঘিরে, আর সেই সিনেমাটির নাম হলো একটি প্রেম দরকার মাননীয় সরকার। মঙ্গলবার সন্ধ্যার পরে অভিজাত হোটেল ওয়েস্টিনে এই সিনেমাটির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আর এই ছবিটি পরিচালনা করবেন শাহিন সুমন, আর এই ছবিতে অভিনয় করবেন সাকিব খান ও শবনম বুবলি। এছাড়াও সাকিব খানের বিপরীতে আরও একজন নতুন নায়িকা অভিনয় করবেন, আর এই নতুন ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নির্মাতা শাহিন সুমন সাকিব খানকে ছবিটির মহরত ঘোষণা করতে বললেন। সাকিব খান ছবিটির মহরত ঘোষণা করার পরেই শুরু হয় কেক কাটার আয়োজন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহরত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিনেমাটি নিয়ে সাকিব খান জানান, আজ আমার জন্য একটি অনেক আনন্দের দিন, আমার একটি সিনেমার মহরতের দিন, আমাকে অনেকেই বলেছেন এটা আবার কেমন নাম। পরিচালক শাহিন সুমন ভাই যখন আমাকে সিনেমাটির নাম বলেছিলেন, নামটি শুনে আমার অনেক ভালো লেগেছিল। নামটি শুনে মনে হয়েছিল সত্যি একটি প্রেমের দরকার, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর দরকার, বাঁচানোর জন্যে এটা সরকারের দরকার। ভালো সিনেমা যারা বানাচ্ছে তাদেরকে ভালোবাসা দরকার। সরকার যাদের নিয়োগ দিয়ে রেখেছেন সিনেমার উন্নয়নের জন্য, তারা যেন সিনেমার জন্য একটু প্রেম দেখান। অনুষ্ঠানেও বেশ খোশ মেজাজেই ছিলেন সাকিব। মন ফুরফুরে থাকার কারণেই কারণ ব্যাখ্যা করলেন তিনি। কলকাতায় অভিনীত তার ছবি ভাইজান এলোরে খুব ভালো ব্যবসা করছে কলকাতাতে, আর এই কারণে সাকিব বেশ ফুরফুরে মেজাজের ছিল। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।